আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড ওয়েল উইশার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইজিএস্ট ইংলিশ বাই শাহিন স্যার। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে সাজেশন দিচ্ছি ডিজিটাল প্রযুক্তি প্রশ্ন নির্দেশনা দেখে প্রস্তুতি নাও। যে যে প্রশ্ন আসবে পরীক্ষায়, অর্থাৎ তোমাদের ষান্মাসিক শিখনকালীন মূল্যায়ন পরীক্ষা চলছে, কিন্তু এখন আমি যে যে অধ্যায়গুলোর কথা বলবো, যে যে পৃষ্ঠাগুলোর কথা বলবো, যে শক নাম্বারগুলোর কথা বলবো, সেগুলো তুমি যদি প্রস্তুতি নিয়ে রাখো তুমি কখনোই ত্রিভুজের নিচে পাবে না। সেই সঙ্গে তোমাদেরকে বলে রাখি, তোমাদের ষান্মাসিক পরীক্ষা হবে 7 জুলাই থেকে শুরু, এবং 7 জুলাইয়ের মিনিমাম 2 থেকে 3 দিন আগে থেকে বা 7 দিন আগে থেকে আমি তোমাদের শর্ট সাজেশন দিব, এবং সেই সাজেশনের সবগুলো প্রশ্নের উত্তর করে দিব, যা তোমাদের 100% কমন আসবে ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী, চলো কথা না বাড়িয়ে চলে যাই মূল পর্বে। তবে মূল পর্বে যাওয়ার আগে, তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো, সেই সঙ্গে কমেন্ট সেকশনে লিখে ফেলো তোমরা কে কোন স্কুল থেকে এবং কোন শ্রেণী থেকে দেখছো। প্রিয় শিক্ষার্থী, তোমরা জেনে রাখো তোমাদের শিখন অভিজ্ঞতা 3 পর্যন্ত তোমাদের অর্ধবার্ষিক অর্থাৎ ষান্মাসিক পরীক্ষা ক্লিয়ার হয়ে যাবে। এই শিখন অভিজ্ঞতা 3 থেকে আমাদের যে কাজগুলো করতে হবে, দেখো সেশন 1-এর চিত্র 3.2 এবং শক 3.2 এ বিভিন্ন নাগরিক সেবার নাম লেখা, যেটা দেখো এই যে বোর্ড বই আমি নিয়ে যাচ্ছি তোমাদেরকে, দেখো কত চিত্র 3.2 নাগরিক সেবার নাম। হ্যাঁ, শিক্ষা সেবা, স্বাস্থ্য সেবা, কৃষি সেবা, এই যে সেবাগুলো রয়েছে এইগুলো তোমাকে পূরণ করতে হবে, একটু পড়ে নিবি, এবং এগুলো তোমাকে শখেও পূরণ করতে হবে। এরপরে কী রয়েছে দেখো, 3.6 শখ 3.6-এর খালি ঘরের টার্গেট গ্রুপ অনুযায়ী সেবার প্রয়োজনীয়তা বিশ্লেষণ করে লেখা। ওকে, তাহলে 3.6 ছকে কী রয়েছে একটু দেখে নেওয়া যাক। প্রিয় শিক্ষার্থী, দেখো শখ 3.6 রয়েছে ই কমার্সের শ্রেণীকরণ। ওকে, তোমরা এটা খুব ভালো করে প্র্যাকটিস করে যাবো, তাহলে আশা করছি তোমাদের কোনোভাবেই এগুলো মিস যাবে না এবং তোমরা অনেক ভালো করতে পারবে। ওকে প্রিয় শিক্ষার্থী, দেখো এবার সেশন 6 ও 7-এর ব্যবহারিক কাজ, এর মাধ্যমে ডিজাইন সফটওয়্যার ব্যবহার করে পোস্টার ডিজাইন, এটা তোমরা প্র্যাকটিস করবা। এর সব স্কুলে হয়তো এটা নাও দিতে পারে, তবে প্র্যাকটিস করে যেও। ওকে, এবং সেশন 8-এ নিজেদের তৈরি গ্রাফিক্যাল পোস্টারের উপযুক্ত কপিরাইট চিহ্নিত করা, এটা অবশ্যই অবশ্যই তুমি প্র্যাকটিস করবো, অর্থাৎ বারবার করে পড়ে যাবে। এবার দেখবো আমরা হচ্ছে শিখন অভিজ্ঞতা নম্বর 2-এ কী রয়েছে আমাদের। হ্যাঁ, শিখন অভিজ্ঞতা নম্বর 2-এ দেখো সেশন 2-এ 4টি ছবি দেখে ছবির নিচের খালি অংশে বিভিন্ন পরিস্থিতির নিরাপত্তা ঝুঁকি লেখা। ওকে, সেশন 2 এবং সেশন 1-এর মাইন্ড ম্যাপে 6টি বৃত্তে ফিশিং থেকে বাঁচার উপায় নির্ধারণ করা, দেখো এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস, ফিশিং লিঙ্ক। হ্যাঁ, আমরা এই ফিশিং থেকে বাঁচার যে উপায়গুলো রয়েছে সেটা নির্ধারণ করব সেশন 1 এবং সেশন 2 থেকে, তাই না? চলো বোর্ড বইয়ে দেখি কি রয়েছে। প্রিয় শিক্ষার্থী, দেখো সেশন 2-এ রয়েছে আমার পরিবারের মুঠোফোন কতটুকু নিরাপদ। ওকে, এই মুঠোফোনগুলো কতটুকু নিরাপদ, এটা যে ফিশিং লিঙ্ক থেকে আমরা বাঁচার জন্য যে কাজগুলো করব সেটা কিন্তু এই জায়গা থেকে সুন্দর করে আমরা কী করব দেখে নিব। ওকে, এটা প্র্যাকটিস করতে হবে, কারণ এখান থেকে কিন্তু অবশ্যই অবশ্যই প্রশ্ন হবে। হ্যাঁ, এইখানে দেখো এই ছকটা তোমাকে অবশ্যই পূরণ করতে হবে। এবার দেখবো আমরা সেশন 1-এ কি রয়েছে। প্রিয় শিক্ষার্থী, দেখো সেশন 1-এ রয়েছে তথ্য ঝুঁকি ও সাইবার ক্রাইম সম্পর্কে আমি কতটুকু জানি। হ্যাঁ, এই অধ্যায়টা তোমরা খুব ভালো করে পড়বা, পড়ে এখানকার যে শখগুলো রয়েছে হ্যাঁ সেগুলো অবশ্যই পড়বে, যেমন ফিশিং, হ্যাঁ এগুলো পড়ে নিবা, তারপর হচ্ছে ইমেইলিং পড়ে নিবা, তারপর এখানে রেজাল্টের কাজ রয়েছে এগুলো পড়ে নিবা। ওকে, সো এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করলে অবশ্যই অবশ্যই তোমার কী হয়ে যাবে, প্রশ্নগুলো কমন হয়ে আসবে, বিশেষ করে এখানে শখগুলো ভালো করে পড়তে হবে। চলো দেখি আরও কোনো ইনস্ট্রাকশন দেওয়া আছে কি না। হ্যাঁ, এই সেশন 3 এর যে দেয়ালিকে তৈরি করার আগে এটা তো অবশ্যই কমন পড়বে, দেয়ালিকে তৈরি করাটা। 6 হচ্ছে নিরাপদ ডিজিটাল জীবনযাপনের উপরে একটি নাটকের স্ক্রিপ্ট তৈরি করা, এই নাটকের স্ক্রিপ্টটা তোমরা যারা করতে পারো নি আমাকে বলবে, আমি তোমাদের এই নাটকের স্ক্রিপ্টটা করে দিব। এরপরে হচ্ছে 6, 3 আর 6 মাঝে 4-5 করার দরকার নেই, বাকিগুলো এই অধ্যায় থেকে পড়তে হবে না। এবার চলে যাবো আমরা অধ্যায় নম্বর 1 অর্থাৎ শিখন অভিজ্ঞতা 1-এ। এখানে যে কাজগুলো করবো, দেখো সেশন 1-এর 1.1-এর শখ পূরণ। হ্যাঁ, এই শখটা কিন্তু 1.1 যে রয়েছে শখ পূরণ করবেন। তারপর হচ্ছে 1.3 সম্ভাব্য ভুল উৎস ও সঠিক উৎস লেখা, হ্যাঁ এটাও শখ পূরণ, এগুলো তোমরা অবশ্যই জানো, এগুলো করে নিবে। হ্যাঁ, এবং দেখো সেশন 3 রয়েছে রিভার্স ইমেজ সার্চ এবং এর মাধ্যমে ইন্টারনেট থেকে প্রাপ্ত ছবি সত্যতা যাচাই, এইটা পার্ট অবশ্যই প্র্যাকটিস করবে, কারণ তোমাদের বাস্তব লাইফে এটা কাজে লাগবে। এবং সেশন 6 ও 7 পড়বে। হ্যাঁ, সেশন 4-এ স্প্রেডশিটের যে কাজ রয়েছে শুধু কাজটা জানবে তাদেরই হয়ে যাবে। এবং 1.2-এর খালি কলামে লেখা, মানে খালি কলামে যে তথ্য পূরণ করতে হবে সেটা দেখে নিবে, কাজ শেষ। গোটা বইটা দেখো অনেক ছোট্ট করে দিলাম, তোমরা এগুলো প্রস্তুতি নিলে কী করতে পারবে, যে তোমাদের শিখনকালীন মূল্যায়ন হবে সেগুলোতে ত্রিভুজ পাবেই, সেই সঙ্গে এগুলোর প্রস্তুতি তোমাকে ষান্মাসিক চূড়ান্ত মূল্যায়ন যেটা হবে সেই মূল্যায়নে হেল্প করবেই। প্রিয় শিক্ষার্থী, ষান্মাসিক চূড়ান্ত মূল্যায়নের সাজেশন পেতে এবং সমাধান পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, সেই সঙ্গে বেল আইকনে ক্লিক করে রাখো। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।